গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 10:30। বাইরে দেখো কেমন সুন্দর রোদ উঠেছে আজকে, এতদিন বৃষ্টির পরে রোদ উঠেছে। সমস্ত জামা কাপড় মেলে দিলাম, এই জামা কাপড়গুলো গতকালকে কেচেছিলাম, বালিশগুলোও সঙ্গে রৌদ্র দিলাম। সকালে উঠেই আগে বাইরের কাজে হাত দিয়েছিলাম, তাই আর ঘরের কোনো কাজে হাত দিইনি। দেখো ওখানে বিছানা পড়ে আছে, তুলতে হবে, কিন্তু এই ঘরের খাটটা আমি পরিষ্কার করে রেখে গেছিলাম, কারণ আজ শনিবার, ওদের ছুটি আছে, ওরা উঠেই পড়তে বসবে, ওই জন্যে এই ঘরের খাটটা পরিষ্কার করে রেখেছি। কিন্তু এখনই রায়ানকে ওখান থেকে সরাতে হবে, নাহলে দুজনে খুব ঝামেলা করবে। বাপের বাড়ির থেকে চলে এসেছে, আজ দুদিন হয়ে গেছে, কিন্তু দুদিন আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। ওখান থেকে যে ফিরলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেদিনও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। ওখানকার সবাইয়ের সঙ্গে কম বেশি তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। বাড়িতে আরও অনেক সদস্য আছে, কিন্তু তাদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাতে পারেনি, কারণ এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে যার ঘরের মধ্যে বসেছিল। কিন্তু সবার সঙ্গে তো পরিচয় করালাম, আমার বাপির সঙ্গে তোমাদেরকে পরিচয় করাইনি, করাবো, কোনো একদিন করাবো। ঘরগুলো পরিষ্কার করে ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এদিকে দেখো বালিশগুলো একটু উল্টে দিচ্ছি, ভাবলাম অনেক সকালে দিয়েছি, জামা কাপড় গরমও হয়ে গেছে আর রৌদ্রের তেজটাও ছিল অনেক, তাই জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে এলাম। জামা কাপড়গুলো রেখে আসবো ঘরে, এখন আর এগুলো ভাঁজ করার টাইম নেই, কারণ এগুলো ভাঁজ করতে গেলে রান্নার দেরি হয়ে যাবে, রান্নার জোগাড়ও করতে হবে। এদিকে দেখো সবজি কাটতে বসে গেলাম, আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো দেখো কি কি রান্না করলাম দেখে নাও। এখানে আছে ভাত, এটা তো রোজ করতেই হয়, আর আছে ভেন্ডি আলু ভাজা আর মাছের ডিমের পোড়া, আর রান্না করেছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মানে বেগুন চিংড়ি, যেটা আমি আমার দুই ছেলে খেতে খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই ওর রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ওদের সবাইকে খাইয়ে দিয়ে শেষে আমি খেতে বসলাম, খেতে বসেও দেখো বারবার অন্যদিকে তাকাচ্ছি, কেন বলো তো, কারণ রায়ান প্রচণ্ড দুষ্টুমি করছে, খাইয়ে দিলাম ঘরে গিয়ে শোবে না। বিকাল হয়ে গেছে, বিকালে ছেলেরা একটু খেলতে বেরিয়েছে, রিজু সাইকেল নিয়ে ঘুরছে, একটু খেলাধুলো করে নিক, আবার খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, এটাই তো ওদের কাজ। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ওদিকে চা বসিয়ে এসেছি, জামা কাপড় ভাঁজ করতে করতে চা হয়ে যাবে, তারপর ওদেরকে কিছু খেতে দেব, দিয়ে ওরা পড়তে বসবে। Thank you.
বাজে 10:15, ডিনারটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে ডিনারে ছিল ভাত ডাল আর বেগুন ভাজা, আমার হাজবেন্ডের জন্য ছিল রুটি আর বেগুন ভাজা, ওরা আজকে ভাত খায় না। যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।